ইচ্ছে করলে আপনাকে এখানে বন্দি করে রাখতে পারি। Hi guys, this is Pritham and welcome to my channel. কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো 30 সেপ্টেম্বর আসতে চলেছে ডায়াল রহমানের পরিচালনায় ঐতিহাসিক কাহিনী নিয়ে তৈরি ইশাখা সিনেমা। 2022 সালে হাওয়া এবং করোনার মতো সিনেমা দেখার পরে অডিয়েন্স হলমুখী হচ্ছেন, ভালো কিছু তো সবাই আশা করে। কিন্তু এই ট্রেলার দেখে একটা কথাই মাথায় আসে যে এটা কি বানানো হয়েছে। ইতিহাস সম্পর্কে জানার ইচ্ছা অনেকেরই আছে, কিন্তু এই ট্রেলারটি যেমন ভাবে বিল্ড করা হয়েছে এবং ট্রেলারটি দেখার পরে সেই ইচ্ছাটুকু থাকবে না বলে আমার মনে হয়। তো এই সিনেমা অভিনয় করেছেন ডিএ তায়েব, উপবিশ্বাস, আনহা তামান্না, ডন, রেবেকা সহ আরো অনেকেই। তো এই সিনেমার গল্প কাহিনী ঈশা খাঁয়ের ইতিহাসের উপর নির্মিত। ট্রেলার সম্পর্কে একটু বলি, সত্যি বলতে ট্রেলারের অনেক জায়গায় আমি যাত্রাপালা ফিল পেয়েছি। এখন অভিনয়ের দিক থেকে বলতে গেলে উপবিশ্বাসের অভিনয় আমার মোটামুটি ভালোই লাগে, আর বাকি যারা অভিনয় করেছেন তাদের দু একজন বাদে বাকিদের তেমন একটা চিনি না। তবে কিছু কিছু জায়গায় যাত্রাপালার ডায়লগ দিতে দেখা গেছে এই ট্রেলারে, যে বিষয়টা বেশ ফানি লেগেছে। তো আরেকটা বিষয় যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে সেট ডিজাইন। সেট ডিজাইন তো একদমই ভালো লাগেনি, কিছু কিছু জায়গায় আমার খেলনা খেলনা লেগেছে এবং কিছু কিছু জায়গায় যেসব গ্রিন স্ক্রিনে কাজ করা হয়েছে সেই জিনিসগুলো খুবই বাজে ছিল। সাবজেক্টের আরপার হয়ে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছিল, এই জিনিসটা বেশ হাস্যকর লেগেছে আমার। তো একটা সিনেমার গ্রিন স্ক্রিনে কাজ যদি একটু খেলনা করা হয় তাহলে পুরো সিনেমায় কি হতে পারে সেটা একটু ভেবে দেখুন। এখন ভিএফএক্স এর কাজ নিয়ে কি বলবো সেটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। ট্রেলার যুদ্ধকালীন সময়ে সব জায়গায় বালুর ঝড় উঠতে দেখা গেছে, যে বিষয়টা আপনাকে বেশ আনন্দ দেবে। সিনেমার কালার গ্রেডিং তো নাটকের থেকেও খারাপ ছিল, কারণ বর্তমান সময়ে আমরা যে নাটকগুলো দেখি তা এই ধরনের সিনেমা থেকে হাজার গুণে ভালোভাবে তৈরি করা হয়। তো যাই হোক, বাকি বিষয়টা আপনারা ট্রেইলারে বা পুরো সিনেমায় দেখতে পাবেন। তো আমার তো এই সিনেমাটি দেখার বিন্দু মাত্র ইচ্ছা নেই। আপনারা যদি কেউ এই সিনেমাটি দেখতে যান তাহলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এই ঈশাখা। তো যাই হোক, এটা ছিল সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী সময় মুভি রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,